नमस्कार बंधुरा, सुब्रत रान्नाघरे सबाइके स्वागत। आज आमी एकटी जीभे जल आना माछेर रेसिपी शेयर करब, बाटा माछेर टक। आसुन देखे नेওয়া যাক आमी किभाबे एई रेसिपिटी बानाच्छी। गरमकाले ई बाटा माछेर टकेर रेसिपिटी खेते असाधारण लागे। आसुन देखा जाक बाटा माछे टक बनाते आमार की की उपकरण लागछे। आमी एखाने 200 ग्राम बाटा माछ भालो मतन केटे धुए परिष्कार करे नियेछि। आर लागछे परिमाण मतन लाल लंकार गुड़ो, परिमाण मतन लागछे हलुद गुड़ो, परिमाण मतन लवण, 2 टेबिल स्पून चीनी नियेछि। चीनीटा एकटु बेशी लागबे जेहेतु माछेर टक। आर नीचे एखाने आमी 25 ग्राम तेतुल जले भिजिए नियेछि। फोड़नेर जन्य लागछे 2 शुकनो लंका आर 1 चामच पाँचफोड़न। প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 1 টিস্পুন দিলাম লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো মতো লবণ হলুদ মাখিয়ে আমি এখন রেখে দেব। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে আমার লবণ হলুদ মাখিয়ে রাখা হলো। প্রত্যেকটা মাছের গায়ে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারটাকে সরিয়ে নিয়ে অপর দিকে যে তেঁতুলটা আমি ভেজে রেখেছিলাম এর থেকে পালকটা বার করে নিচ্ছি। ভালো মতন জলের সাথে এটা চটকে নিয়ে তেঁতুলের ছিবড়াটাকে আলাদা করে দেবো। দিয়ে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অপরদিকে তেঁতুলের পালকটা আমার রেডি হয়ে গেল। এটা আমি ছেঁকে নিলাম ভালো করে, কিন্তু যা নোংরা ছিল সেটাকে আলাদা করে দিলাম। দিয়ে একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে আলাদা করে রাখছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছটাকে ভেজে নেব। হাই ফ্লেমে তেলটাকে আমি গরম করে নিলাম। তেলটা দিয়ে এখন ধোঁয়া উঠছে, মাছগুলো একে একে ভিজে নেব। আমি সব মাছগুলো একবার ভেজে নিচ্ছি। মাছের 2 পিটি আমি ভেজে নেব। মাছটা আমার একটা পিট ভাজা হয়ে গেছে, এখন অপর পিটটাও ভেজে নেব। প্রত্যেকটা মাছকে আমি পাল্টিয়ে অপর পিটটাও ভেজে নেব। লালচে ব্রাউন করে ভেজে নেব। মাছটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই, সব মাছগুলো আমি একে একে তুলে নেব। এখন মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, যেহেতু মাছের টক ওই জন্য আমি পাঁচফোড়ন দিয়ে করছি, আর 2 শুকনো লঙ্কা দিয়ে 8 থেকে 10 সেকেন্ড একটু ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখছি। ফোড়নটা ভাজা হয়ে এসছে, এখন এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে ভালো মতন ফোড়নের সাথে মিশিয়ে নেব।
8 10 সেকেন্ড মিশিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম তেঁতুলের যে পাল্পটা আমি কোয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি। চিনিটা একটু বেশি লাগবে যেহেতু তেঁতুলটা টক। দিয়ে এখন আমি ঝোলটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। ঝোলটা আমার ফুটে এসছে, আমি টেস্ট করে দেখলাম আমার একটু লবণ লাগবে, তাই হাফ টিস্পুন আমি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে লবণটা ঝোলের সাথে ভালো মতন মিশিয়ে নেব। দিয়ে এখন আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। আপনারাও বানিয়ে দেখবেন মাছের টক, গরমের দিনে যেমন মুখে রুচিও আনে তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমার বাটা মাছের টকের রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। গরমকালে এই বাটা মাছের টকের রেসিপিটি খেতে অসাধারণ লাগে।